আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে আড়ংয়ের কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট শেয়ার করব, আর কি কি শপিং করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আড়ং শোরুমে আসলে তো পুরো মাথায় নষ্ট হয়ে যায়, ঘর সাজানোর জিনিসপত্র, তারপর হচ্ছে শোপিস, এই ধরনের জিনিসপত্র দেখলে বাসার থেকে প্ল্যান করে আসি একটা, আর এখান থেকে নিয়ে হয়ে যায় আর একটা। তো যাই হোক, তো এখান থেকে কী কী কিনছি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এই যে এই জিনিসগুলো তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে মূলত এসেছি আমার বাচ্চার জন্য কিছু কাপড় কিনবো, জামা কাপড়, আর হচ্ছে পাশের ফ্ল্যাটের এক পিচি বাবুর বার্থডে, তো আরিয়ান বাবুকে ইনভাইট করেছে, তো সেখানে যাবে, তো ওর জন্য একটা ড্রেস নিব। তো এই তো চয়েস করছি আরিয়ানের জন্য, যে এই ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তো এই ড্রেসটা নিয়েছি। যদি একটু বড় হয় তারপরেও নিয়েছি, কারণ ছোট বাচ্চাদের তো বড় হতে সময় লাগে না, যেহেতু এখন বড় হওয়ার সময়, তো এটা নিয়ে নিয়েছি। আর দেখা যায় অনেক সময় আমার যেটা পছন্দ হয় সেটাই আমি নিয়ে নেই, কারণ নেক্সট টাইমে ওইটা আর পাওয়া যায় না, আর মনের ভিতরে একটা কাজ করে যে কেন নিলাম না। তো যাই হোক, ওই ড্রেসটা আমি নিয়েছি, প্রায় ছিল 550 টাকা। তো আরও কিছু কিছু দেখছি, তো মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু একটার প্যান্ট পছন্দ হলে জামা পছন্দ হয় না, জামা পছন্দ হলে প্যান্ট পছন্দ হয় না, তো এরকম আর কি। তো এই কালারটাও মোটামুটি ভালো লেগেছে, এটার প্রাইস ছিল হচ্ছে 548 প্লাস ভ্যাট, তো এটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখান থেকে কিছু দেখছি, তো এর আগেও আমি দেখেছি, তো এখান থেকে আমার কয়েকটা জামা পছন্দ হয়েছে। তো 4 বছরের বাচ্চা, তো যে কারণে দেখছিলাম যে কোনটা নিলে ভালো হয়, তো এই যে চয়েস করছি। তো এগুলো হচ্ছে 1000-এর মধ্যেই, খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো, আর ছোট বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয়, কালার কোয়ালিটিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ড্রেসটা অনেক ভালো লেগেছে, এটার সাথে হচ্ছে একটা ওড়নাও ছিল, ওড়নাটাও কিন্তু খুবই কিউট, কালারফুল, জর্জেটের ওড়নাটা তো অনেক সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে ড্রেসটা, আর ছোট বাচ্চাদের এ ধরনের ড্রেস পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখান থেকে টুকিটাকি অনেক কিছুই কেনা হয়েছে। আর আরিয়ান বাবু প্রচণ্ড কান্নাকাটি করছিল যখন নিচে ছিলাম, তখন ও হচ্ছে জুস খাবে, তো ওর বাবা হচ্ছে নিচে গিয়েছে ওর জন্য জুস আনতে, আর আমি এখান থেকে কাপড় চয়েস করছি। ছোট বাচ্চাদের এই ধরনের কাপড় মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। তো এই ছিল টুকিটাকি কেনাকাটা। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানান। আর ফার্স্টে গিয়ে এই যে এই যে এই জিনিসটা যে পছন্দ হয়েছে, তো আমার হাজব্যান্ড বলছিল এই জিনিসটা নিয়ে নাও, ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে, এটার প্রাইস হয়তো 95-90 টাকা এরকম ছিল। আর এই যে এই কাপগুলোও পছন্দ হয়েছে, তো এখান থেকে আমি একটা ব্যাঙ্ক আর কাপ নিয়েছি নারকেলের, তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে, তো নিয়ে আসলাম, শোপিস হিসেবে বাসায় সাজিয়ে রাখবো। আর অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে একটা হোম ট্যুর দেওয়ার জন্য, কারণ অনেক সময় দেখা যায় আমি টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করি, সেগুলো অনেকেই দেখতে চায়। তো ইনশাল্লাহ ছোট ছোট ব্লগ আকারে হোম ট্যুর শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো তৈরি করার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।